একি মেহেন্দি ফেন্দি লাগিয়ে দিয়েছে। তাহলে আর এই যে সখী হালকা হয়ে গেছে, একটু ভারী করে দিয়ে দাও। এই যে সখী বলো, একটু ভারী করে তাড়াতাড়ি করে দিয়ে দাও। ঠিক আছে, দেব না কেরে নতনি কারের জিনকো যেভাবে সাজালো না ও মাসি, আমাকে বোধহয় বিউটি পার্লারে যেতে হবে। কেন গো? বলে এখানে বিউটি পার্লার আছে বাবা? আছে। বলে এই যে বলে বিশাখা বলো, তুমি আমাকে একটু সাজিয়ে দাও না গো। হ্যাঁ সাজিয়ে দেব। তুমি একটা জিনিস আমাকে দেবে বলো? আমার কমরে একটা বিছা দেবে, ওই তিন চার ভরি বা দশ। ও মাসি, আমরা দেবে তো। তুমি তো বললে বিছা দেবে। আরে ও বিছা নয়, এখন তো সোনার দাম কম। তুমি স্বর্ণকারের কাছে গিয়ে একটা দশ বড়ির বড় বিছা কিনে আনবে। আরে ওটা কামার দোকান থেকে আনলেও হবে। সোনার দাম এখন কত? ওই 60,000 টাকারও হবে। আচ্ছা, তার মানে কোথায় যেতে হবে? কামার দোকান। কামার দোকানে বিছা পাওয়া যায়? হ্যাঁ বাপা, এই তুমি ছেলে দেখো দেখি বলে কামার দোকানেও বিছা পাওয়া যায়। দেখাটা কথা বলি। হ্যাঁ তো বেলা বই যাচ্ছে, বলি বাজারে যাবেন না কি আপনারা? কেউ বাজারে যাবেন? বাজারে যাবেন কি গো? বাজারে কতজন যাবেন হাত তুলুন, সবাই যাবেন? শুগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। আচ্ছা যদি বাজারে যাবে তাহলে সবাইকে ডেকে নিতে হবে। ললিতে এক কাজ করো, সবাইকে ডেকে নাও, ডেকে নিয়ে আমরা বাজারে চলে যাই। তোরা যাবি ছুটি ছুটি ছুটি
পসরাটা মস্ত কিনে নাও বাজারে গেবি ছুটে ছুটে আয় মদ বাজারে গেবি ছুটে ছুটে আয় আই ললিতায় আই বিশাখায় আই ললিতায় আই বিশাখায় পারের বেলা যায় মদের বাজারে গেবি পারের বেলা যায় মদের বাজারে গেবি বাজারে গেবি ছুটে ছুটে আয় বাজারে কে যাবি ছুটে ছুটে বৃন্দাবনের বেদন জনা ছুটে ছুটে গভীরা পাশরা নয়ে ছুটে ছুটে আই ললিতা আই বিশাখা আই রে ছুটে পারের বেলা যায় মদের ছুটে ছুটে পারের বেলা যায় মদের ছুটে ছুটে আজ বাজারে ছুটে ছুটে বাজারে কে যাবি ছুটে ছুটে বৃন্দাবনের বেদন ছুটে ছুটে বৃন্দাবনের বেদন না ছুটে ছুটে বাজারে কে যাবি 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 ছুটে ছুটে হরি বাবা রে হরে কৃষ্ণ এখন যে যমুনা মিলন কারখানি চলছে নিত্য তরঙ্গে নিত্য করছে দেখেছো তো ওগো মাসি হ্যাঁ গো কত সুন্দর দেখতে পার হতে এখন একটু জল থাকে হ্যাঁ গো আজকে একেবারে যমুনা পরিপূর্ণ হয়ে রয়েছে যমুনা টলমল করছে ওগো মাসি এত জল এলো কোথা থেকে আমরা তো নিত্য নিত্য এক হাতে জল পারাপার হয়ে চলে যাই এত জল কিছু আচ্ছা শুনো আমার মনে হচ্ছে কি যেন অদূরে কিছু দেখা যাচ্ছে আর কেমন করে দেখবো জানো মাসি কেমন করে দেখবে রাধু রাধু তাই নাকি বংশী বাজাইতে বংশী বংশী বাজাইতে বংশী বাজাইতে বংশী বংশী বাজাইতে ইচ্ছা করে রে কথা রে রে ইচ্ছা করে রে কথা রে রে ইচ্ছা করে বাজাইতে ইচ্ছা করে বাজাইতে ইচ্ছা করে বাজাইতে
रे दे तुझ चोखे इच्छा करे रे बता रे दे तुझ चोखे इच्छा करे रे बता रे दे तुझ चोखे इच्छा करे रे मिटाई गौरव प्रेमानंद हर हरि वो देखो বেলা গগনে বেলা অনেক বয়ে গিয়েছে এক কাজ করো সবাই মিলে একবার দেখে দাও ঘাট যখন আছে নিশ্চয়ই মাঝি আছে নিশ্চয়ই মাঝি আছে আরে মাঝি আছে মানে তো তার নৌকা থাকবে নৌকা থাকার কথা আমার মনে হয় কি জানো তো ওই অতিরিক্ত রৌদ্রে তাপে না গাছের তলাতে বসে বিশ্রাম করছে আমরা সবাই একসঙ্গে ডেকে দাও ঠিক আছে একসঙ্গে ডেকে দাও হ্যাঁ তাই ডেকে দাও তা বলে রাধি বলো যার কে তার যুগে যুগে অবতার তুমি আগে ডাকো ঠিক আছে তাই আমি ডেকে দেব হ্যাঁ হে রাধি মনি তুমি আমাদের পার করে দাও दर्शन घरे घर थे ना मरो ओ सजनी
চারপাশে অনেক তরুণে ভিড় করে রয়েছে, ঠিক আছে, তাই আমি সাইড চেয়ে চলে যাচ্ছি। আমরা পর নারী পর পুরুষের হাত ধরতে পারবো না, তুমি নিজের শক্তিতে উঠে চলেছো। ঠিক বলেছো। কেন জানো তো? কেন তুমি কেন আমাদের হাত ধরতে চাচ্ছো তাই কি বলছে জানো তো? দেদে তালি তুলে দে। আচ্ছা ও নবি জেলা করিস না, দেদে ছেড়ে দে নৌকা না ডিগ যাবো মথুরা, দেদে ছেড়ে দে নৌকা না ডিগ যাবো মথুরা, দেদে তালি তুলে দে না দে জেলা করিস না, দেদে তালি তুলে দে না দে জেলা করিস না, আমরা যত বজবালা তোমায় কালা কালা তুমি বুঝে চলে না
নদীর ঘাটে চলে এলাম, অপরূপা অপরূপা সব সুন্দরী রমণী গো, কোনদিন আগে দেখি। নদীর ঘাটে আমি যখন যাই, ওই না সারি সারি সখা সখী দেখতে পাই, তোমাদেরই অপরূপা সুন্দরী সব কি পরে এসেছে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আর অন্য কিছু নয়। আচ্ছা, ও দেখি আলতা রাঙা পায়, চরণে নমন করেছে, এই পশরা মাথায় নিয়ে পাগল করে দে, একটা পশরা মাথায় নিয়ে পাগল করে দে, ওই নদীর ঘাটে আমরা যখন যাই, সারি সারি শুধু সখী দেখতে পাই, রাখি আলতা রাঙা পাই ধরলে নতুন করেছে, আলতা রাঙা পাই ধরলে নতুন করেছে, এই পশরা মাথায় নিয়ে পাগল করে দে, একটা পশরা মাথায় নিয়ে পাগল করে দে, একটা পশরা মাথায় নিয়ে পাগল করেছে, একটা পশরা মাথায় নিয়ে পাগল করেছে, একটা পশরা ডান দিকে দেখবো, ডান দিকে বাম দিকে দেখবো, কেন কি দেখবো দেখো না, তুমি রাধে রাধে গো, আমি বধু সেজে থাকবো, তুমি তোমরা কি আমায় নাবিক নাবিক বলে ডেকেছিলে? ডেকেছিলাম, আমরা ওপারে যাবো, ওপারে সবাই এই ভর দুপুর বলে একসঙ্গে ওপরে যাবে, মথুরা বাজারে যাবো, ও মানে ওপরে নয়, তোমরা এই যমুনা নদী পেরিয়ে মথুরা বাজারে যাবে। হ্যাঁ গো। তবে কি বলছিলাম জানো? বলো। তোমাদের সবাই দেখে সুন্দরী সুন্দরী রমণী, সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই, ব্যাপারটা কি বলো তো? দেখো, তোমরা মেয়েরা ভীষণ ঝগড়াটে হও, তোমাদের স্বামীদের সঙ্গে ঝগড়া করে পালাচ্ছ নাকি? এই বৃন্দাবনে পুরুষের প্রবেশ নিষেধ রয়েছে, আমরা সবাই নারী, আর পুরুষ কেবল একমাত্র বংশীধারী, গদন ভরে বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তবে কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর, কি ফের পশরা দেখি মস্ত কইতর, কিসের পশরা গো তোমাদের মস্তকের উপর? রাধে রাধে
অপরাধে বলো আমাদের মস্তকে কি রয়েছে কি জানতে চাচ্ছে জানতে চাচ্ছে তুমি একটু বলে দাও আমি বলে দিচ্ছি শোনো আমি বলে দিচ্ছি শোনো বলো বলো ওগো বৃন্দাবন হতে আমি যাব মথুরা ওগো বৃন্দাবন হতে আমি যাব মথুরা আচ্ছা আচ্ছা বৃন্দাবন হতে গেলাম যাব মথুরা বৃন্দাবন হতে গেলাম যাব মথুরা মানে এই যে তোমরা পশরা নিয়েছো এতে তোমাদের কি আছে আমাদের দধি দুগ্ধ ঘিত ভুল আছে মানে তোমরা দুধের ব্যবসায়ী আমরা দুধের ব্যবসায়ী সত্যি খুব আমরা খুব দুধের ব্যবসায়ী তবে তোমাদের ওই দুগ্ধ না আমি ভীষণ ভীষণ ভালোবাসি তুমি দুধ খেতে ভালোবাসো হ্যাঁ ভীষণ ভালোবাসি তুমি দুধের নাম শুনে বাড়ি যাবো তো দুধ খাবো মানে তোমাদের আবার কি দুধের নামটা আছে আমাদের পাঁচ প্রকার দুধ আছে পাঁচ রকমের দুধ আছে পাঁচ রকমের দুধ আছে তা কি কি দুধ তুমি শুনে থাকবো তো আরে কি কি দুধ তোমাদের এত কিছু নিয়ে বাজারে যাচ্ছ পাঁচ রকমের দুধের মধ্যে কোনটা আমার পছন্দ হয় দেখি উঠা দুধ উঠা দুধ বুসা দুধ বুসা দুধ আমার কাছে আর একটা দুধ আছে কি দুধ ঝুলা দুধ ঝুলা দুধ কৌটা দুধ কৌটা দুধ এই দুধটা গোপনে কাজ হয় দুজনকার বেশি তিনজন হবে না সেটা আবার কি জিনিস পিছনে পিছনে মানে ঘরের কান্দালে মাদলে বা কোঠার রুমের ভিতরে হয় এটা হচ্ছে মুলা দুধ মুলা দুধ মুলা দুধ নমস্কার তোমাদের দুধকে কি তোমাদের দুধের নাম বলে কি উঠা দুধ উঠা দুধ তারপরে বলে কি ভুষা দুধ ভুষা দুধ ঝুলা দুধ আমার কাছে ঝুলা দুধ আবার কি কৌটা দুধ কৌটা দুধ আবার কি মুলা দুধ মুলা দুধ মানে কি যে প্যাচের আশীর্বাদ দিচ্ছ কিছু বুঝতে পারছি না মায়েরা উঠা দুধ কার ঘরে আছে গো কার ঘরে আছে এবারে বল উঠা দুধ কার ঘরে আছে গো মা এখানে দুধের ব্যবসা বেশি আছে বেশি আছে আগো উঠা দুধ বলতে কি জানো হ্যাঁ উঠা দুধ বলতে বুঝতে পারছো না আই ঠিক বলছো ঘি 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 তৈরি হয় আচ্ছা বুসা দুধ দধি দধি ঠিক কথা বলেছে আচ্ছা ঝুলা দুধ কার ঘরে আছে আমার কাছে আছে ঝুলা দুধ খেতে ভালোবাসো প্রচুর আচ্ছা এই তাহলে মুলা দুধ কার ঘরে আছে মুলা দুধ কার ঘরে আছে হাত তুলো হ্যাঁ ঘোল 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 এখন হয় ঘোল হয় এখন আপনাদের বাড়িতে ঘোল হয় এখন অনেক কমে গেছে ওগুলো আগেকার দিনে হতো হ্যাঁ হ্যাঁ আর ঝুলা দুধ বলতে সে যশোদার রানী যে ঝুলা দুধ মানে তুমি এতক্ষণ ধরে যা বললে মানে পেঁচে বলছিলে প্রথমে তারপরে বলে দিলে তো আমি বুঝতে পেরে গেছি ওই ঝুলা দুধ বলতে তুমি যেটা বলতে চাইছো ওটা আমার মায়ের কাছে বেশি থাকতো আমার যশোমতি মা শিকাতে করে ভাণ্ডের উপর ভাণ্ড ভাণ্ডের উপর ভাণ্ড সাজিয়ে দধি দুগ্ধ নবনী সব তুলে রাখতো আর আমিও তো দুষ্টু কম নয় আমি কি করতাম জানো আমি আমার সখাদের সঙ্গে নিতাম সিদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে সঙ্গে নিয়ে একে অপরের কাঁধে জোড়ে চুরি করে করে খেতাম তো গোপনে গোপনে যেতাম একে অপরের কাঁধে জোড়ে জোড়ে তারপর সঙ্গে থাকতো আমার বাসর আমার এই বাসরি খানা দিয়ে আমি সবার উপরে উঠে গিয়ে একেবারে জোর করে মারতাম ভাণ্ড ভেঙে যেত আর যেই না ভাণ্ড ভেঙে যেত ওই কিশোর নবনী সব পড়ে যেত আর আমি সখাদের সঙ্গে নিয়ে ওগুলো সব চেটে 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 খেয়ে নিতাম বাবা তুমি চেটে চেটে খেতে হ্যাঁ তবে আমি বুঝতে পেরে গেছি তোমরা সবাই গোয়ালা ঘরে আমরা গোয়ালার ঘরে মেয়ে একটা কাজ করো বলো তাড়াতাড়ি করে পারাপার করে দাও ও পারে চলে যাবে পারাপার করবো তো কি বলবো জানো বলো বলি গো গোয়ালার মেয়ে তোমরা গো কুড়িয়ার সুন্দরী নীলবাসন পরি ধান করা কার ঘরে সুন্দরী কার ঘরে সুন্দরী ঘরে সুন্দরী কার ঘরে সুন্দরী তোমার পরিচয় জানতে চাচ্ছি আরে পরিচয় তো দেবো কিন্তু দেখো না মাসি
ওই নাবিক মনিকার হাতে যে কি একটু রয়েছে বলে নাবিক তোমার হাতে কি গো মানে আমার হাতে এটা এটা আমার বাঁশরি গো এটা আমার বাঁশরি বলে ওর হাতে ওটা বাঁশরি বাঁশরি ওই বাঁশরি দেখে আমার যে খুব চেনা চেনা লাগে আর কি বলতে ইচ্ছে করছে জানো কি বলতে ইচ্ছে করে ওগো বাঁশরি হাতে রয়ে কি গো আমি তো নাবিক আমি তো না রাজনন্দিনী আমারে নাম তিরা ধরণী আমারি নাম তীরা ধরণী এই শুনেছো হ্যাঁ গো আচ্ছা মানে কি যে গানে চলে জড়িয়ে জড়িয়ে বলে দিল আমি ঠিক বুঝতে পারলাম তাই নাকি এই যে বাবু ওই যে সুন্দরী রমণী নামটা কি বললো ওর নাম কি মন বড় চঞ্চল আগের দিকে বসেছে তবুও বুঝতে পারছেন কি গো ওর নাম কি বলেছে রাধা রাধা ও মা ওর নাম রাধা ও তাহলে আমার প্রেমময়ী রাধাই হবে তাহলে যখন থেকে আমি তরণীখানা নিয়ে
এসেছি শুধু তরণী কেন আমি নিজেও কেন জানি না খালি ওই দিকে যত পিছিয়ে আসি খালি ওই দিকে একটা টান হয়ে গেছে তাই ও যদি আমার রাধা হয় আ রাধা ও রাধে 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 এই যে আমার রাধে 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 কোথায় আটকে গেলাম দেখি তো আচ্ছা এটাকে কোথা থেকে ধরে নিয়ে আস হ্যাঁ এ আমার প্রিয় সখী হলে কি হবে দেখো জানা ধানি লঙ্কা আর কি গায়ে ক্ষমতা এ দদি দুগ্ধ ঘিতবল খেয়ে খেয়ে এত গায়ে জোর করেছে আমাকে যেতেই দিচ্ছে না টেনে রেখে দিচ্ছে যতই বাধা দাও সখী আমার রাধা এই মরেছে এ তো রাধা বিয়ে বাবা আমার দ্বারা হবে না ওর কাছে যাও তাই দূর থেকে কি বলবো জানো কি বলবো বলি তুমি তো মরে জীবন রাধা আর মাঝখানে বড়াই বাধা সত্যি সত্যি আমি যেই না বললাম তুমি তো মোর জীবন রাধা এ বুড়ি কোথা থেকে বলে মাঝখানে বড়াই বাধা আর সত্যি সত্যি আমাদের দুজনের মাঝখানে বড়াই একেবারে বাধা হয়ে রয়েছে আচ্ছা দেখো এই বয়সে এত খাটুনি কি আর সহ্য হয় তোমার না না কেন কি হয়েছে দেখো তোমার কত বান্ধবীরা এসেছে আচ্ছা তো ওনাদের কাছে গিয়ে তো একটু গল্প স্বল্প করতে পারো হ্যাঁ ততক্ষণ একটু বান্ধবটা খাওয়ার অভ্যাস আছে যে খেতে পারো নাকি বান্ধবী তুমি ততক্ষণ কি করবে ওই সখীর নামটা কি জড়িয়ে জড়িয়ে বলেছে কাঁচা কাছে গিয়ে একটু জান হ্যাঁ ফাঁকা মাঠ ছেড়ে দেবো ইচ্ছা করছি তুমি গোল ঢুকে দেবো হ্যাঁ হ্যাঁ সস্তা জিনিস আর কি তাহলে তুমি যাবে না দাভে তোমার সঙ্গে পরিচয় করতে যাচ্ছি কি বলবো বলো ও মাসি তুমি চলে যাও নাবিকের কাছে আমি যাব না ও ঠিক কথা বলেছি এতক্ষণ হক কথা বলেছি শোনো বলো মানে রাধে তো না বলছে তবে আমি একটু অনুমতি দিতে পারি তবে এই লাঠি দেখেছো হ্যাঁ দেখেছি এপারে থাকবে তুমি ওপারে থাকবে আমার রাধা রানী মাঝখানে থাকবে ভক্তমণ্ডলী পিছন থাকবে ললিতা দিশা ঠিক আছে তুমি কাছে আসবে না দূরে দূরে থাকবে মনে থাকবে তো তাড়াতাড়ি করে কথাটা সেরে দাও তাড়াতাড়ি করে তুমি তোমার জীবন রাধা তুমি তোমার স্বপ্ন রাধা রাধা বিনা কানা আজ আধা মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্ন গো রাধা রাধা বিনা কানা আজ আধা সীতা যুগে আমি সীতা তুমি হও রাধা তারপরে তে আমি রাধা তুমি আমাকে সীতা যুগে আমি সীতা তুমি হও রাধা তারপরে তে আমি রাধা তুমি হও সীতা যুগে আমি সীতা তুমি হও রাধা তারপরে তে আমি রাধা তুমি আমাকে যুগে আমি আসি তোমারি জন্য এই যুগে যুগে আমি আসি তোমারি জন্য তুমি বাবা পাশে থেকে কাড়ে বন্ধন তুমি তো মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্ন গো রাধা রাধা বিনা কানা আজ আধা ওগো রাধা না না এখানে আর থাকবো না তুমি এতদিন কোথায় ছিলে কচি সরিয়া সুতর মাসি যাবে উপায় নাই এদেশে আর থাকা যাবে না এখানে যা ব্যবস্থা আছে জড়া জড়ি বেড়াবেড়ি মধুর মিলন এই তুমি তুমি হাসছো কেন হাসছো কেন তুমি কি প্রেম করছো এ বৌদিও তো প্রেম করছে ও মাসি
গড়গড়ি ও মাসি তোমার এত ভুলতে পুরো 33000 তোমার শাশুড়ির কাছ থেকে কৃষ্ণ বাবু এখন ফুল কৃষ্ণ দেরি আছে তোমার শাশুড়ির কাছ থেকে কত কষ্টে পটিয়ে এনেছিলাম আর তুমি করছো তুমি তো মোর জীবন প্রেম তোমার প্রেম ছাড়া আমি বাড়ি যাচ্ছি ও মাসি কেন আমি বাড়ি গিয়ে তোমার শাশুড়িকে বলবো কি বলবে তুমি পিরিত করেলে করেলে রাই ধ্বনি ও মাসি কি হ্যাপি কি হ্যাপি আজি সময় চলে গেলে আর পাবিনি রাধে সময় চলে গেলে আর পাবিনি পিরিত করেলে হরি বল শুনুই দাই গৌর হরি বল ও পিরিত করেলে করেলে রাই ধ্বনি समय चले गेले आरे पापिनी धनी समय चले गेले आरे पापिनी তোমার শাশুড়িকে গিয়ে বলবো কি বলবে তুমি পিরিত করতেছো ও মাইসি কি হলো একদম যেও না আমার শাশুড়ি তো নজানে একেবারে ছাড়াছি আচ্ছা ওই কোঠাটা আমায় চেপে দেবে চেপে দেবে মাসি কি হলো না গো তাহলে ত্রিসত্য করো আর কোনদিনই ভক্তি করবে না সত্য 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 ত্রিসত্য করেছো ত্রিসত্য করলাম নবীর কাছে যাব না কথা বলবো না টাটকা ছোকরাটা কেউ দাঁড়িয়ে আছে দেখো ও মাসি তাড়াতাড়ি এসে বাজার যেতে হবে দেরি হয়ে যাচ্ছে এ যেন কিছুই জানে না এই ছোকরা না না তোমাকে দেখে আমাদের সন্দেহ হয়েছে আমাকে দেখে তোমাদের আবার কি সন্দেহ তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার পরি বাবা এ আবার তার দানি করতে আসে পরিচয় পরিচয়টা দিয়ে দাও মানে আমার পরিচয় তোমার লাগবে ওরে বাবা এই অবস্থাতে তোমার পরিচয়টা দাও পরিচয়টা বাড়ি কোথায় গ্রাম কোথায় নাম কি তোমার বাবার নাম কি পরিচয় দিয়ে দাও মানে তোমাদের পরিচয় নিয়েছি বলে আমার পরিচয় দিতে হবে দিতেই হবে আমার দিতে কোনো অসুবিধা নেই হ্যাঁ দে দাও তাই কি বলছি জানো হ্যাঁ বলো গোবিন্দবনে রাধে রাধে বাড়ি আমার আমি নন্দেরি নন্দনা বৃন্দাবনে বাড়ি আমার আমি নন্দেরি নন্দনা বৃন্দাবনে বাড়ি আমার তোমার নাম কি তাহলে আমার নাম কৃষ্ণ কৃষ্ণ আমার পিতার নাম নন্দরাজ মাতার নাম যশোমতী আর আমি হলাম গোলকপতি দেখো একটা কথা বলি দিগো আমরা দুজন কৃষ্ণকে জানি কোন কৃষ্ণ একজন হচ্ছে বসুদেবের পুত্র তার নাম কৃষ্ণ আর দৈবকী উদরত কৃষ্ণ আর একটা যশোমতীর ঘরে যে পালিত হয়েছে নন্দরাজার ঘরে তার নাম কৃষ্ণ আসলে বসুদেব আমার পিতা নন্দরাজ আমার পিতা তাহলে কি তোমার দুজন বাবা হ্যাঁ ওরে বাবারে বাবা আর দুজন মাতা দৈবকী আমার মাতা আর যশোমতীও আমার মাতা আরে যার দুজন বাবা তাকে কি বলে জানো কি বলে তাকে বেতুয়া বলে বেতুয়া তাকে বেদুয়া বলে মানে আমাকে বলছো আমি বেদুয়া হ্যাঁ তুই বেদুয়া আছিস কি তোমার জন্মের ঠিক নেই তুমি বারো ভাতারি রিপো গো মানে আমি যদি বেদুয়া হই তোমরা সবাই যারা এসেছো সবাই কথা বলবে না আমরা বেদুয়া নই তোমরাও বারো ভাতারি রিপো একটাও বাজে কথা বলবো আমরা বারো ভাতারি রিপো হ্যাঁ কেন কি করে হলো কেন কি করে হলো মানে আমাকে বেদুয়া বলছো আর আজকে ভক্তমণ্ডলীর মায়েরা বাবারা সবাই যারা এসেছেন সবাই বেদুয়া কেন কেন জানো ঋক শ্যাম যজু অথর্ব এই চারটি বেদ রয়েছে আর ঋগ্বেদ সব থেকে বড় বেদ ওই ঋগ বেদ ও যত সন্তান আমরা তাই সবাই আমরা বেদুয়া সবাই বেদুয়া হ্যাঁ আর কি বলছো বারো ভাতারির কো আচ্ছা তোমাদের কথায় ভাতার কাকে বলে যার ভাত খাই তাই নাকি